আরব কান্ট্রিতে আমাদের সাথে অনেক সময় ঝগড়া হয়ে থাকে, ঝগড়া করুন, আরবিতে আমরা কিভাবে বলবো? মাফি জঞ্জাল, মাফি জঞ্জাল, ঝগড়া করো না, বা এভাবে বলতে পারি মাফি জিনজাল, ঝগড়া করো না। মাফি মানছে না, জঞ্জাল মানছে ঝগড়া। প্রথমে বলে নেওয়া যাক, আমরা যারা আজনবী আছি আরব কান্ট্রিতে, শুধুমাত্র কথা বলার জন্য আমরা এই কথাগুলো ব্যবহার করব। এখানে কোরআনের সাথে বা শুদ্ধ আরবির সাথে কোনো মিল নেই, শুধুমাত্র কথাবার্তা বলার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। ঝগড়া করুন, আরবি হচ্ছে মাফি জঞ্জাল, মাফি মানছে না, জঞ্জাল মানছে ঝগড়া। লেশ হেনা জঞ্জাল, এখানে কেন ঝগড়া করছো? লেশ মানছে কেন, হেনা মানছে এখানে, জঞ্জাল মানছে ঝগড়া করা। এখানে কেন ঝগড়া করছো বা করতেছো? সেক্ষেত্রে আমি বলবো লেশ হেনা জঞ্জাল, লেশ হেনা জঞ্জাল, এখানে কেন ঝগড়া করছো? লেশ মানছে কেন, হেনা মানছে এখানে, বা হিনা মানছে এখানে, জঞ্জাল বা জিনজাল মানছে ঝগড়া করা। তুমি কেন তাকে মারছো? সেক্ষেত্রে আরবিতে বলবে লেশ ইন্তা উদ্রুফ হুয়া, তুমি কেন তাকে মারছো? লেশ মানছে কেন, ইন্তা মানছে তুমি, উদ্রুপ মানছে মারা, হুয়া মানছে সে। লেশ ইন্তা উদ্রুফ হুয়া, তুমি কেন তাকে মারছো? সে আমাকে মারছে, আরবি হচ্ছে হুয়া উদ্রুপ আনা, হুয়া উদ্রুপ আনা, সে আমাকে মারছে। হুয়া মানছে সে বা তিনি, উদ্রুপ মানছে মারা, আনা মানছে আমাকে বা আমি। খালাস মালিশ, খালাস মালিশ, শেষ, ক্ষমা করে দাও। সাধারণত আমরা ক্ষমার জন্য বলতে পারি মালিশ, খালাস মালিশ, শেষ, ক্ষমা করে দাও। খালাস মানছে শেষ, মালিশ মানছে ক্ষমা চাওয়া। হুয়া আউয়াল গলত, সে আগে ভুল করেছে, সেক্ষেত্রে আপনার আরবিতে বলবেন হুয়া আউয়াল গলত, সে আগে ভুল করেছে। হুয়া মানছে সে, আউয়াল মানছে আগে, গলত মানছে ভুল করা। আনা গরিব, আনা গরিব, আমি কাছে, বা আনা গরিব, আমি কাছে বা নিকটে। আনা মানছে আমি, গরিব বা গরিব মানছে কাছে। আনা মজুদ তরিক, আমি রাস্তায় আছি। কেউ যদি আপনাকে প্রশ্ন করে হয়নি তালহীন, এখন তুমি কোথায় আছো, তো আপনি যদি রাস্তায় থাকেন তাহলে বলবেন আনা মজুদ তরিক, বা আনা মজুদ আলহীন তরিক, আমি এখন রাস্তায় আছি, বা আনাফি তরিক, আমি রাস্তায়। আনা মজুদ তরিক, আমি রাস্তায় আছি। আনা মানছে আমি, মজুদ মানছে আছি, তরিক মানছে রাস্তা। একটু পরে আমি আসবো, বাদশয়া আনা ইজি, একটু পরে আমি আসবো, বাদশয়া মানছে একটু পরে, আনা মানছে আমি, ইজি মানছে আসা। একটু পরে আমি আসবো বা আসতেছি, আরবি বাদশয়া আনা ইজি, একটু পরে আমি আসবো। আনা এন্তেজার, আনা এন্তেজার, আমি অপেক্ষা করতেছি, আনা মানছে আমি, এন্তেজার মানছে অপেক্ষা করা। তাল ইন্তা বাররা, তুমি বাহিরে আসো, তাল ইন্তা বাররা, তুমি বাহিরে আসো, তাল মানছে আসো, বাররা মানছে বাহিরে, ইন্তা মানছে তুমি। আনা মজুদ বাররা, আমি বাহিরে আছি, আনা মজুদ বাররা, আমি বাহিরে আছি, আনা মানছে আমি, মজুদ মানছে আছি, বাররা মানছে বাহিরে। তোমার জিনিসপত্র নাও বা তোমার মালপত্র নাও, সেক্ষেত্রে আরবিতে বলবেন শিলেন তা আগ্রাত, তোমার মালপত্র বা তোমার জিনিসপত্র নাও। শিল মানছে নাও বা উঠাও, আগ্রাত মানছে জিনিসপত্র বা মালপত্র, ইন্তা মানছে তোমার, আমার জিনিসপত্র দাও, আরবি হচ্ছে জিবান আগ্রাত, আমার জিনিসপত্র দাও, জিব মানছে দাও, আনা মানছে আমার বা আমি, আগ্রাত মানছে জিনিস বা মালপত্র। অবশ্য সোজা চলবে, আরবি হচ্ছে এমসি লাজিম সিদা, অবশ্যই সোজা চলবে। কাউকে যদি আপনি বলেন একে বাকে বা কিদা কিদা, মাফি কিদা কিদা, একে বাকে চলবে না। এমসি লাজিম সিদা, অবশ্যই সোজা চলবে, এমসি মানছে চলা, লাজিম মানছে অবশ্যই, সিদা মানছে সোজা। আনা মা আবগা মিন্না মিন্না, এদিক সেদিক দরকার নাই, মা আবগা মিন্না মিন্না, এদিক সেদিক দরকার নাই, মা আবগা মানছে দরকার নাই, মিন্না মিন্না মানছে এদিক সেদিক, এদিক সেদিক দরকার নাই, সেক্ষেত্রে বলবেন মা আবগা মিন্না মিন্না। যদি বলেন একে বেঁকে চলবে না, তাহলে বলবেন আঁকা বাঁকা দরকার নাই, সেক্ষেত্রে বলবেন মাফি কিদা কিদা, মা আবগা কিদা কিদা, আঁকা বাঁকা দরকার নাই, ঝামেলা দরকার নাই, সেক্ষেত্রে বলবেন মা আবগা হারাকাত, মা আবগা হারাকাত, ঝামেলা দরকার নাই, মা আবগা মানছে দরকার নাই, হারাকাত মানছে ঝামেলা। তুমি ভালো না, ওয়াল্লাহ ইন্তা মাফি কয়েস, তুমি ভালো না। সত্যিকার অর্থে যদি তুমি ভালো না, সেক্ষেত্রে আমরা বুঝাতে চাই, তাহলে আল্লাহ শব্দটি ব্যবহার করবো, ওয়াল্লাহ ইন্তা মাফি কয়েস, সত্যি তুমি ভালো না, এমনটা পরের বার করবেন না, সেক্ষেত্রে বলবেন লাসই মারা তানি, এমনটা পরের বার করবেন না, লাসই মানছে করবে না, মারা তানি মানছে পরের বার। আহমেদ তুমি কি রোমে আছো, আরবি হচ্ছে আহমেদ ইন্তা মৌজুদ গুরফা, আহমেদ তুমি কি রোমে আছো, ইন্তা মানছে তুমি, মৌজুদ মানছে আছো, গুরফা মানছে রোমে। তো আপনি বসকে বলতে পারেন আইওয়া মুদির তাল গুরফা, হা বস রোমে আসুন, আইওয়া মানছে হা, মুদির মানছে বস বা ম্যানেজার, তাল মানছে আসুন, গুরফা মানছে রোমে বা রোম। এস মুশকিলা মুদির, কি সমস্যা বস, বা কি সমস্যা মুদির, কি সমস্যা ম্যানেজার,
এস মানছে কি মুশকিলা মানছে সমস্যা, মুদিন মানছে বস বা ম্যানেজার। লেশ ইন্তে ইজি হেনা, কেন আপনি এখানে এসেছেন। লেশ মানছে কেন, ইন্তা মানছে তুমি বা আপনি, ইজি মানছে এসেছেন, হেনা মানছে এখানে। বসকে জিজ্ঞেস করতে পারেন বস আপনি এখানে কেন এসেছেন, লেশ ইন্তে ইজি হেনা, কেন আপনি এখানে এসেছেন। লেশ মানছে কেন, ইন্তা মানছে তুমি বা আপনি, ইজি মানছে এসেছেন, হেনা মানছে এখানে। তোমার 500 জরিমানা এসেছে, ইন্তে ইজি মোকালাফা খামসা মিয়া, মোকালাফা খামসা মিয়া, ইন্তা মানছে তোমার, ইজি মানছে এসেছে, মোকালাফা জরিমানা বা ফাইন, খামসা মিয়া মানছে 500। ইয়ানি খামসা মিয়া মোকালাফা মানে কি 500 জরিমানা, ইয়ানি মানছে, ইয়ানি এশ মানে কি খামসা মিয়া মানছে 500, মোকালাফা মানছে জরিমানা। তুমি মোবাইল দেখেছিলে, সব জওয়াল ইন্তা, সব মানছে দেখা, জওয়াল মানছে মোবাইল, ইন্তা মানছে তুমি। আমি মোবাইল দেখিনি, আনা মাফি সব জওয়াল, আনা মানছে আমি, মাফি সব মানছে দেখিনি, জওয়াল মানছে মোবাইল। সত্যি তুমি মোবাইল দেখেছ, ওয়াল্লা ইন্তা সব জওয়াল, সত্যি তুমি মোবাইল দেখেছ, ওয়াল্লা মানছে সত্যি, ইন্তা মানছে তুমি, সব মানছে দেখেছ, জওয়াল মানছে মোবাইল। তোমার জরিমানা এসেছে, ইন্তা ইজি মোকালাফা, ইন্তা মানছে তোমার, ইজি মানছে এসেছে, মোকালাফা মানছে জরিমানা বা ফাইন। সত্যি আমি মোবাইল দেখিনি, ওয়াল্লা মাফি সব আনা জওয়াল, ওয়াল্লা আনা মাফি সব জওয়াল, সত্যি আমি মোবাইল দেখিনি। এই জরিমানা কিভাবে আসলো, কেফ ইজি মোকালাফা হাদা, কেফ মানছে কিভাবে, ইজি মানছে আসলো, মোকালাফা মানছে জরিমানা, হাদা মানছে এই, আমি জানি না, আনা মাফি মালুম, আনা মানছে আমি, মালুম মানছে জানা, মাফি মালুম মানছে জানি না। এই জরিমানা কখন এসেছে, হাদা মিতা ইজি মোকালাফা, হাদা মানছে এই, মিতা মানছে কখন, ইজি মানছে এসেছে, মোকালাফা মানছে জরিমানা। হাদা আমস সাতামানিয়া, এটা গতকাল 8টার দিকে, হাদা আমস সাতামানিয়া, এটা গতকাল 8টার দিকে, হাদা মানছে এটা, আমস মানছে গতকাল, সাতামানিয়া 8টার দিকে। ইয়া মুদির আমসা তামানিয়া, হে বস গতকাল 8টার দিকে, ইয়া মুদির মানে হে বস বা হে ম্যানেজার, আমস মানছে গতকাল, সাতামানিয়া মানছে 8টার দিকে। আপনার ছেলে চাবি নিয়েছে, শিল মুফতা ওয়ালা তিনটা, আপনার ছেলে চাবি নিয়েছে, শিল মানছে নেওয়া, মুফতা মানছে চাবি, ওয়ালাত মানছে ছেলে, ইন্তা মানছে আপনার বা তোমার বা তুমি। আনে মাফি মজুদ দাখেল, আমি ভিতরে ছিলাম না, আনা মানছে আমি, মাফি মজুদ মানছে ছিলাম না, দাখেল মানছে ভিতরে, ওয়াল্লা আকিদ তাই আনা সুফ, সত্যি নিশ্চিত, ঠিক আছে আমি দেখতেছি, ওয়াল্লা মানছে সত্যি, আকিদ মানছে নিশ্চিত, তাই মানছে ঠিক আছে, আনা সুফ আমি দেখছি। বন্ধু কি করো তুমি, সাদিক এসো ইন্তা, সাদিক মানছে বন্ধু, এস মানছে কি, সৌই মানছে করা, ইন্তা মানছে তুমি। আলহিনা সৌই তাক, আমি এখন রান্না করছি, আলহিন মানছে এখন, আনা মানছে আমি, সৌই মানছে করা, তাক তাক মানছে রান্না, এসৌ তাক আলিয়ম, এসৌ তাক আলিয়ম, তুমি আজ কি রান্না করছো, এস মানছে কি, সৌই মানছে করা, তাক মানছে রান্না করা, লিয়ম মানছে আজ। রোজ সামাক ওয়া লাহাম, ভাত মাছ এবং মাংস, রুজ মানছে ভাত, সামাক মানছে মাছ, ওয়া মানছে এবং, লাহা মানছে মাংস। হাদা গোরফা কাম নফল মজুদ, এই রোমে কতজন লোক আছে, হাদা মানছে এই, গোরফা মানছে রোমে, কাম মানছে কত, নফল মানছে লোক, মজুদ মানছে আছে। লিওম ইন্দা মাফি রসু গোল, আজ তুমি কাজে যাওনি, লিও মানছে আজ, ইন্দা মানছে তুমি, রো মানছে যাওয়া, মাফি রো মানছে যাওনি, সুগোল মানছে কাজ। লা লিও মানা ইজাজা, না না আজ আমার ছুটি, লা মানছে না, লিও মানছে আজ, আনা মানছে আমার, ইজাজা মানছে ছুটি। আনা সুগল বাকালা, আমি মুদি দোকানে কাজ করি, আনা মানছে আমি, সুগল মানছে কাজ করা, বাকালা মানছে মুদি দোকান। কুল্লু নফর সুগল বাকালা, সব লোক মুদি দোকানে কাজ করে, কুল্লু নফর মানছে সব লোক, সুগল মানছে কাজ করা, বাকালা মানছে মুদি দোকান। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক, কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, যাতে করে তারা আরব কান্ট্রিতে আজনবী হিসাবে কথাবার্তা বলতে পারে, চালিয়ে যেতে পারে। এটা কোনো শুদ্ধ ভাষা না, এটা কোনো কোরআনের ভাষা না, তা আপনারা ভুল বুঝবেন না। আপনারা যদি সঠিক আরবি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে করে সবার উপকারে আসে। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।